हाय फ्रेंड्स, वेलकम माय चैनल रतन हेमार ब्लॉग। आज के आमी एक छोट बनभोजनेर आयोजन करेछी। बनभोजने आज के एक ढाउकेर मांसेर रेसिपी एनेछी। सेई रेसिपिटाई देखार जोन्नो भिडियोटा सम्पूर्ण देखुन, स्किप ना करे। एगुला होच्छे आदा रसुन प्याज लंका बाटा, एर साथे तेल दिए दिब। जतटा परिमाण दरकार ततटा परिमाण तेल दिए दिच्छी। এবার এটাতে লবণ দিয়ে দিব, পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এটা মিক্স করে নিলাম। এবার এটাকে সেই ঢাউকের গায়ে মাখিয়ে দিব। আমরা এটাকে আজকে রান্না করব, মাংসটাকে পুড়িয়ে আজকে খাব। এটা একটা নতুন ধরনের রেসিপি। ये आदा रसुन बाटाटा के सारा शरीरे तार माखिए दीते हबे, ना होले मांसटा खेते केमन एकटा लागबे। आमरा तो एरकम कोनो समय खाई ना, आमरा तो सब समय मांसटाके रान्ना करे खेयेछि। ताई आज कि एटाके पुड़िए खाबो, सेई जो नतुन एकटा रेसिपि, तो ताई आमरा ई आदा रसुन बाटाटाके पूरा सम्पूर्ण तार गाए दिए दिब, एबं आर ई जे तार पेटेर भितर ढुकिए दिलाम, जाते मांसटा भितर थेकेओ এই যে আদা রসুনের বাটাগুলো যায়। এটার ভিতরে এবার খাঁচি দিয়ে দিলাম। খাঁচি দিয়ে এটাকে তো ঝুলিয়ে পুড়াতে হবে, সেই জন্য খাঁচিয়ের ভিতরে দিয়ে দিয়ে দিলাম। এবার আগুন জ্বালানোর জন্য পাতা জোগাড় করছি। এইখানটায় পাতাগুলো দিয়ে দিলাম। এবার এইখানটায় আগুন লাগিয়ে মাংসটাকে এখানে পোড়া হবে। দেখুন আগুনটা লেগে গেছে। আগুনটা সম্পূর্ণ লেগে গেছে। এবার এইখানটায় আমরা মাংসটাকে এই ঢাকটাকে এনে রেখে দিব, দিয়ে সেটাকে পুড়াতে থাকবো, এবং তার নিচে আমরা কাঠ এই পাতাগুলো সব দিতে থাকবো, যাতে মাংসটা ভালো করে পুড়ে ভিতরেও সেদ্ধ হয়, যাতে কাঁচা না থেকে যায়। দেখুন এবার দিয়ে দিলাম মাংসটাকে। অনেক দিন ধরে তো আমরা এই রান্না করা মাংস খাই, তাই আজকে ভাবলাম একটু আলাদা কিছু করা যাক। তাই মাংসটাকে আমি ভাবলাম যে একটু পুড়িয়ে খাওয়া যাক। অনেকে তো বলে যে পুরা মাংস ভালো লাগে, তাই আজকে দেখি কেমন লাগে টেস্ট। এ হচ্ছে আমার ভাগনা, এ সব সময় থাকে আমার সঙ্গে। এটা 20 মিনিট মতন হয়ে গেলে পুড়ানো হচ্ছে মাংসটাকে। মাঝখানে মাঝখানে আগুনটা নিভে যাচ্ছিল, সেটাকে আবার জ্বালানো হলো। দেখুন এবার মাংসটা পুড়ে তৈরি হয়ে গেছে। এবার আমরা সেটাকে নিয়ে গিয়ে আবার পাতায় রাখবো, দিয়ে
টেস্ট করবো কেমন হয়েছে মাংসটা। প্রচুর গরম এটা, গরমের জন্য মাংসটা ছেঁড়া যাচ্ছে না। প্রচুর গরম, হাতে প্রচুর গরম লাগছে, সেই জন্য মাংসটাকে আর ছেঁড়া যাচ্ছে না। অবশেষে আবার ছেড়ে দিলাম মাংসটাকে। আজকে এই মাংসটা খেয়ে ব্যাপক টেস্ট লেগেছে। সবাই বলতো যে ভালো লাগে ভালো লাগে, আমরা তো জানতাম না যে কেমন লাগে, তাই আজকে খেয়ে বেশ ভালোই লাগলো, দারুণ টেস্ট। প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।